আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে এখন দেখাবো ক্যাবল কার। আশা করি ক্যাবল কার ভ্রমণ আপনারা সবাই উপভোগ করবেন। আপেনসেল ক্যান্টনের ভাসার রাওয়ানের পাহাড় পর্বতে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম একটি ঘর আকাশ থেকে নেমে আসছে। নিশ্চয়ই তখন বুঝতে পারলাম এটা আর কিছু নয়, ক্যাবল কার। তার মানে হলো এখন আমরা ক্যাবল কারে উঠব। দৌড়ে চলে গেলাম টিকিট কাটার জন্য। টিকিট কাটার জন্য আপনাকে গুনতে হবে 34 সুইস ফ্রাঙ্ক বা 32 ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকা। এই তো আমরা কিনে ফেললাম টিকিট। এই তারের উপর ভর করেই ক্যাবল কারটি পর্বতের চূড়া থেকে পর্বতের চূড়ায় ঘুরে বেড়ায়। এবার ক্যাবল কারে ওঠার পালা। একটি ক্যাবল কারে প্রায় 20 থেকে 25 জনের মতো ওঠা যায়। দেখতে খুবই অবাক লাগে কিভাবে 20 থেকে 25 জনকে নিয়ে একটি তারের উপর দিয়ে ক্যাবল কারটি পাহাড়ের চূড়ায় উঠে যায়। দেখুন, অলরেডি ক্যাবল কারটি চলা শুরু করেছে। আস্তে আস্তে গ্রাম, ঘরবাড়ি, গরু সবকিছু ছোট ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা উপরের দিকে উঠছি, দেখতে ঠিক পটে আঁকা ছবির মতো, যেটাকে বলে সুইস ভিলেজ। ওঠার সময় একটু হালকা ভীতি কাজ করছিল মনের মধ্যে, যে এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি কিছু হলো, কিন্তু আবার বেশ রোমাঞ্চকর মনে হচ্ছিল। দেখুন ঘরগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। সবাই খুব মনোযোগ সহকারে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করছে। দেখতে অনেক উঁচু হলেও ক্যাবল কার কিন্তু খুব দ্রুত চলে। দেখতে দেখতে আমরা প্রথম পর্বতের চূড়ায় উঠে গেলাম। ঠিক বিপরীত দিক থেকে আর একটি ক্যাবল কার আসছিল। পর্বতের উপরে কিছুটা জায়গা এমন সমতল বা এবড়োথেবড়ো রয়েছে যেখানে সুইস গরু ছাগল এগুলো চড়ানো হয়। সুইস ছাগল গরু এগুলো দেখতেও বেশ সুন্দর, আমার খুব প্রিয় এই ঝুঁটিওয়ালা গরুগুলো, এবং ছাগলগুলো দেখতেও বেশ সুন্দর, একদম সাদা সাদা এবং গলায় ঘন্টা লাগানো। কিছুক্ষণ পরে আমরা সেটাও দেখতে পারবো। দেখুন আমরা কিন্তু অলরেডি মেঘেরও উপরে উঠে গিয়েছি, মেঘ আমাদেরও নিচে এখন। সবাই যে শুধু ক্যাবল কারে উঠছে তা কিন্তু নয়, আমরা কিন্তু একদম চূড়ায় পৌঁছে গিয়েছি। অনেকেই এখানে হেঁটে হেঁটে হাইকিং করে পর্বতের চূড়ায় উঠে থাকেন, সেটা একটু কষ্টদায়ক কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এটা হচ্ছে এবেন আল্পের পর্বতের সর্বোচ্চ চূড়া।
যেখানে লেখা রয়েছে আইন ব্যার্গ উন্ড আইনে জেলে, অর্থাৎ একটি পর্বত এবং একটি হৃদয় বা মন। আমরা পৌঁছে গিয়েছি এবেন আল্পের সর্বোচ্চ চূড়ায়, এখন এখান থেকে নামার পালা। কি অপরূপ সৌন্দর্য! ধোয়ার মতো মেঘ তুলার মতো উড়ে বেড়াচ্ছে চারপাশে। এটা হচ্ছে আপেনসেলের সম্পূর্ণ একটা ভিউ। এই তো সেই নিরীহ প্রকৃতির ঝুঁটিওয়ালা গরুগুলো, যেগুলোর কাছে গেলে তারা ওদের মতোই চুপচাপ বসে থাকবে, আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। নিচে মেঘ আর গলায় গরুর ঘন্টা বাজছে। এদের সব গরুর গলায় ঘন্টা থাকে, টুংটাং টুংটাং করে ঘন্টা বাজতে থাকে, এবং গরুগুলো দেখতে কি সুন্দর হয়, ঝুঁটিওয়ালা দেখেছেন, অসাধারণ। এরপর পাহাড়ের চূড়ায় উঠে হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পালা। আমরা হাঁটছি, দেখি সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এই যে সুইস ছাগল গুলো, এগুলোর গলায় ঘন্টা বাঁধা থাকে, এগুলো যাতে কোথাও হারিয়ে গেলে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, কারণ পর্বতের খাঁজে খাঁজে বিভিন্ন জায়গায় এরা চড়ে বেড়ায়, তখন এরা যাতে হারিয়ে গেলে এদের রাখাল তিনি যাতে খুব সহজে খুঁজে পায়, তাই ছাগলগুলোর গলায় ঘন্টা বাঁধা থাকে। কিছুক্ষণ আগে কনভার্সেশন শুনে নিশ্চয়ই বুঝতে পারছিলেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা নিয়ে আলোচনা করা হচ্ছিল। তুলার মতো অপরূপ সৌন্দর্য চারিদিকে দেখে মনে হচ্ছিল আমরা মনে হয় অ্যাভাটার মুভির কোনো এক সিনেমার শুটিং এর দৃশ্যে ভ্রমণ করতে এসেছি। এই যে পাহাড়ের পাশের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই একটি কফি হাউস পাওয়া যাবে, যেখানে বসে আপনি গরম কফির উষ্ণতা নিতে পারবেন এবং শুভ্র সাদা মেঘ দেখতে পারবেন। কিন্তু আমার সাহস হয়নি এই পাহাড় অতিক্রম করে সেখানে যাওয়ার। আমি আপনাদের দেখার জন্য একটি ছবি দিয়ে দিব। এই হচ্ছে সেই কফি হাউস যেখানে বসে আপনি সম্পূর্ণ ভাসার রয়েন উপভোগ করতে পারবেন এবং কফি খেতে পারবেন। মেঘগুলো উড়ে যাচ্ছে পর্বতের চূড়া থেকে অন্য চূড়ায়, অন্যরকম এক অপরূপ সৌন্দর্য। কোথাও অনেক রাশি রাশি মেঘ, আবার কোথাও খুব কম কম। পর্বতের চূড়া বেড়ানো শেষ হলো, এখন আমাদের নিচে নামার পালা। এই ক্যাবল কারটি নির্মাণ করা হয়েছিল 1955 সালে। আমাদের ক্যাবল কারটি নিচে নামতে শুরু করেছে, এখন আমরা নিচে নামব। ক্যাবল কার দিয়ে নিচে নামার সময় একরকম ওজনহীনতা অনুভব হয়, ঠিক আমরা লিফট থেকে নামার সময় যেরকম মনে হয় সেরকম, আবার একটু ভয়ও লাগে। ক্যাবল কারে উপরে ওঠার অনুভূতি এবং নামার অনুভূতি দুইটা সম্পূর্ণ আলাদা। অপরূপ সৌন্দর্য, ভাসার রয়েন, মন চায় বারবার এখানে ফিরে আসি। আমাদের প্রকৃতির বন্ধু গাছ,
যেখানে যেভাবে পেরেছে পর্বতের চূড়ায় বেড়ে উঠেছে, যেখানে সম্ভব হয়নি সেখানে দেখুন সাদা সাদা পাথরের দাগ দেখা যাচ্ছে। এই ছোট্ট কিউট বেবিটা এসেছে তিব্বত থেকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি তিব্বত। কত ভাগ্যবান বা ভাগ্যবতী, এই বয়সে সে ভাষার রং দেখে ফেলল, অথচ আমরা এত বছর পরে দেখলাম। অপর দিক থেকে আর একটি কেবল কার আসছে। দেখুন দেখা যাচ্ছে কি ছোট ছোট সাপের মতো রাস্তা এবং ঘর বাড়িগুলো এবং সারি সারি গাড়ি আর কার্পেটের মতো সাজানো ভাসার রাওয়ানের তৃণভূমি। বাচ্চাটা আমি ভিডিও করছিলাম, সে আমার দিকে তাকিয়েই ছিল, অপলক দৃষ্টিতে সে আমার ভিডিও করা দেখছিল। পাখির চোখে দেখে মনে হয় কেউ যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছেন সম্পূর্ণ এলাকা জুড়ে। সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন সেটা বোঝা যায় সুইজারল্যান্ড বেড়াতে গেলে। আমরা দেখতে দেখতে কেবল কার দিয়ে আবার নিচে নেমে আসলাম। এখন কেবল কার থেকে বিদায় নেওয়ার পালা। বেবিটা দেখে যাচ্ছে আমাদেরকে, আমরা বেবিটাকে বাই বাই জানালাম। জার্মান ভাষায় বিদায় বা বাইকে বলা হয় চুস চুস ভাষার রাওয়েন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।